বাংলাদেশের একজন হাইব্রিড বক্তা যাকে প্রিপেইড বক্তা বলা হয় উনি সিলেটের ময়দানে গিয়ে সবাই দাঁড়ায়া কিয়াম করলো আর উনি বসে বসে ঝিমাইলো আমার প্রশ্ন হলো এই জায়গায় ইমাম শাফি আবু হানিফার মজলিসে গিয়ে আমিন জুরে বলে নাই আস্তে বলেছে আর ইমাম আল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ শাফির দরবারে গিয়ে আমিন জুরে বলেছে তাই বলে কি ইমাম আবু হানিফা কাটে আবু শাফি হয়ে গেছে আর শাফি কাটে কি ইমাম আবু হানিফা হইছে কথা কয় না কারণ এটা হলো আদব আপনি করেন না ওটা একটা আদব আর জিনারা করে সেটাও তাদের একটা বিষয় বা তাদের একটা আদব কিন্তু আপনি একাই গিয়ে একটা গাউরের লাখান্তি বসে থাকলেন এটা মনে হয় জাতির কাছে ভালো লাগে নাই এখন কথা বলেন তো তার যে এই গোরামো সেলটা করলো আমি ভালো কথা যে আপনি না দাঁড়ালেও গুণা হয় নাই বা গুণা হবে না ভালো কথা কিন্তু এতগুলো মানুষ যে জায়গায় দাঁড়ায় গেল আপনি তো অন্তত দাঁড়াইতে পারতেন কথা কয় না কেন জোরে কন না কেন গত তিন বছর আগে আমাকে ঠেক দিয়ে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানায় একটা নেতার জানাজার নামাজ পড়ানোর জন্য বাড়ির থেকে মাইক করে নিয়ে গেছে ভালো করে বুঝেন কিন্তু আমি যতটুকু এলেম কালাম আল্লাহ আমাকে দিছে ততটুকু এলেম কালামি ওই লোকটার জানাজার নামাজ পড়া আমার জন্য মোটেও জায়েজ হবে না কথা কি বুঝলেন আমার আমার কথা কি বুঝতে পারতেছেন ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ানোটা আমার জন্য কি হবে না আমি আস্তে আস্তে বলি আপনারা ধীরে ধীরে শোনেন কিন্তু অ্যান্সার করেন কিন্তু আমাকে যেভাবে ঠেক দিছে আমি যদি জানাজার নামাজ না পড়াই তাহলে আমাকে অবশ্যই অন্যরকম ভাবে হেনস্ত করবে হয় জেলের মধ্যে ঢুকাই দিবে না হলে মামলা লাগাই দিবে না হলে অন্য কিছু করবে আমি নামাজে জানাজার নামাজে দাঁড়ায়া আমি একদম সেফ এরকম থাকছি আমি কিচ্ছু বলি নাই নিয়াত বলি নাই দরুদ শরীফ বলি নাই মাসুরে কিছুই বলি নাই আমি ওই জানাজার নামাজে যদি দোয়া সে দোয়াও বলি নাই কিছুক্ষণ তিন তাকবীর দিয়ে চার তাকবীর পরে ডান দিকে সালাম বাম দিকে সালাম দিয়েছি কম তো আমার জানাজার নামাজ হয়েছে কথা কয় না জোরে কন না কেন তা আপনি তো এটা তৈরি করতে পারতেন আপনি এত বড় সম্মানিত লোক দাঁড়াইলো আপনি এত বড় জানিয়ালা বাংলাদেশের মধ্যে সেরা জানিয়ালা মানুষ আপনি কেন বসে থাকলেন কথা কন না কেন জি আল্লাহ পাক এদেরকে বিবেক দান করে দিক আমরা পড়ি আমিন কিয়াম করা ফরজ হবে না ওয়াজিব হবে নফল হবে মুস্তাহাব হবে না মুস্তাসান হবে না কি হবে না হবে সেগুলো পড়ে কিন্তু এতগুলো লোক যে জায়গায় দাঁড়াইলো আপনি কেন সেখানে গাউরের মতো বসে থাকলেন আমার প্রশ্ন জাতির কাছে আমি এটা করে দিলাম ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আওয়াজ দেখুন আল্লাহু আকবার একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার আরে তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি তোমার সাথে সাহাবা বিজয় করলেন পাকাবা শত্রু শনি করতে লড়াই ধরলে তলোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার তুমি নবী সরওয়ার নারাই তাকবীর সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স